আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। গত ব্লগটা আমি যেখান থেকে শেষ করেছিলাম, আজকের ব্লগটি আমি সেখান থেকেই শুরু করছি। আর এই যে এখন আমরা ভাবিদের বাড়ির একদম কাছাকাছি চলে এসেছি, আর মাত্র কিছুক্ষণের মধ্যেই আমরা গাড়ি থেকে নেমে যাব। তো এই যে এখন কিন্তু আমরা অলরেডি ভাবিদের বাড়ির একদম সামনে চলে এসেছি, আর আমার ভাবিদের বাড়ির একদম সামনেই রাস্তা, পাকা রাস্তা আর কি। তো রাস্তা থেকে একদম কাছে আমার ভাবিদের বাড়ি। আর এখন কিন্তু এক এক করে আমরা সবাই গাড়ি থেকে নেমে গিয়েছি, আর এটাই হচ্ছে গিয়ে আমার ভাবিদের বাড়ি। তো এই যে আমার বাবাটাই যে দেখতেই পাচ্ছেন, তার নানাকে ছাড়া তো সে কিছুই বুঝে না, আর নানার কাছেই সে থাকবে এখানে এসেও। তো এই যে এখন আমরা চলে এসেছি রুমের ভিতরে, আর এই যে এসে আমার মামনিটা ঘুমোচ্ছে। তো এই যে এক এক করে সবাই আমার মামনিকে কলে নিচ্ছে। তো সবার প্রথমে আমার নানি কলে নিয়েছে, এখন কিন্তু আমার মামনিটা আমার নানির কলে, আর এখন আমার বড় খালা আমার মামনিকে কলে নিয়েছে। তো সবাই যেহেতু আজকে প্রথম আমার মামনিকে দেখছে, তো সবাই এক এক করে মামনিকে কলে নিচ্ছে। আর আমি এদিকে এসে দেখি যে আমাদের সবার জন্য এখানে অনেক কিছু নাস্তার আয়োজন করেছে। তো এখন আমরা সবাই মিলে নাস্তাটা করে নিব। আর এদিকে আমরা যে মাছগুলা এনেছিলাম, এই মাছগুলা দেখলাম যে একটা পাত্রে ঢেলেছে। তো আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই। আর এই যে এদিকে দেখতেই পাচ্ছেন আমার বাবাটা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে ফিশ দেখছে, কারণ ফিশ দেখতে সে অনেক পছন্দ করে। আর এই যে এখানে সে নাস্তাও করে নিচ্ছে, কারণ তার পেটে হালকা ক্ষুধাও ছিল, কারণ সে সকাল থেকে তেমন কিছুই খায়নি। তো এই যে এখানে সবাই নাস্তা খেতে বসে গিয়েছে। আর এদিকে যে আমার বাবাটা কিন্তু এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ননস্টপ ফিশ দেখেই যাচ্ছে, কারণ ফিশ দেখলে সে খুবই আনন্দ পায়। তো এখন আমি বাবুকে নিয়ে চলে এসেছি ছাদে, আর এখন আমি আপনাদেরকে ছাদ থেকে ভাবিদের বাড়ির চারিদিকটা একটু দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যে অংশটা দেখতে পাচ্ছেন, এই পুরাটাই কিন্তু আমার ভাবিদের বাড়ি। তো এটা হচ্ছে বাড়ির বাহিরের সাইডটা আর কি। তো এখানে ভাবিদের বাড়িতে বাহিরে রান্নাঘর, এক্সট্রা বাথরুম, তারপরে গরু ছাগল পালার জায়গা, যেহেতু ভাবির মারা হচ্ছে গিয়ে গৃহস্থ, বড় গৃহস্থ আর কি। তো এই জন্য বাহিরের সাইডে এক্সট্রা আরও কিছু জায়গা নিয়ে অনেকগুলো ঘর তৈরি করেছে আর কি। আর আসলে আমার ভাবিদের বাড়িটা অনেক সুন্দর একটা জায়গা, একদম মেন রাস্তার সাথে, আবার পিছন সাইডটা মাঠ, দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। যদিও এখনও বাড়ির কাজ পুরোপুরি কমপ্লিট হয়নি, তবে এখনও বাড়ির কাজ চলতেছে, হয়তো বা কিছুদিনের মধ্যে বাড়ির কাজ কমপ্লিট হয়ে যাবে। আর এখন কমপ্লিট হওয়া বলতে প্লাস্টারটাই বাকি রয়েছে, প্লাস্টার আর টাইলসের কিছু কাজ রয়েছে আর কি। তো এগুলা করলে ইনশাল্লাহ বাড়িটা কমপ্লিট হয়ে যাবে, আর তখন দেখতে আরও বেশি সুন্দর লাগবে। আর আমার ভাবিদের বাড়িতে আসলে তেমন কেউই থাকে না, আন্টি থাকে আর ভাবির ছোট একটা ভাই থাকে, আর আঙ্কেল আসলে দেশের বাহিরে থাকে। তো দুজন মাত্র লোক এত বড় একটা বাড়িতে থাকে, তো এই বাড়িটা আসলে দেখে শুনে রাখাটা অনেক কঠিন একটা ব্যাপার। আর ছাদে এসে দেখি এদিকে একটা সাইডে মাছও কাটাকাটি চলছে, এদিকে আসলে সবাই মিলে হাত লাগিয়েছে, না হলে এতগুলো মাছ কাটাটাও কিন্তু অনেক কঠিন ব্যাপার। আর এদিকে দুইটা মাছ কেটে অলরেডি ভাজাও শুরু করে দিয়েছে, কারণ এই মাছগুলো মেহমানদেরকে খেতে দেওয়া হবে, তো ওই জন্য আগেই কেটে ওগুলা ভাজা শুরু করে দিয়েছে। আর এই যে এখানে দেখছেন এখনও কিন্তু কিছু কিছু মাছ তাজা রয়েছে, আর কিছু কিছু মারা গিয়েছিল, তবে সবগুলা মাছই একদম পানিতে নড়তেছিল, এরকম মাছ কেনা আর কি। তো যে এখানে যিনি মাছ কাটছেন উনি ভাবির সম্পর্কে প্রতিবেশী এক কাকি হয় আর কি। তো উনি মোটামুটি ভালোই মাছ কাটতে পারে দেখেই বোঝা যাচ্ছে। তো যে এখন আমি নিচে চলে এসেছি, আর এই যে এদিকে আমাদের আফরা মামনির দাদা তাকে কোলে নিয়েছে, আর এই যে আফরা মামনি এখন কিন্তু ঘুম থেকে উঠেও পড়েছে, আর এই যে সে কিন্তু একটানা তার দাদার দিকে তাকিয়ে রয়েছে। আর এই যে এখন আমার মামনিটা আমার ছোট কাকির কোলে, মানে আফরা মামনির ছোট দাদি হয় আর কি সম্পর্কে। যদিও আমার কাকি আসলে অনেক ইয়াং, সে আসলে দাদির মতো না, তারপরও যেহেতু সম্পর্কে দাদি হয় তো জন্য বললাম আর কি। আর এই যে এদিকে আমরা একটু পিছন দিকে এসে সবাই মিলে গল্প করছিলাম, ভালোই লাগছিল। আর আসলে নতুন একটা জায়গা, নতুন পরিবেশ, সবার সঙ্গে মিশতে পেরে খুবই ভালো লাগছিল।
নতুন নতুন অনেকের সঙ্গে পরিচয় হচ্ছিল আর কি। তো যে এখন আমার মামুনিকে গোল্ড পরানোর পালা, তো পরানোর আগে সবাই একটু দেখছিল আর কি। তো এখানে সবার প্রথমে যে গোল্ড দুটো দেখতে পাচ্ছেন, এ দুটো আমার মামুনিকে তার নানা নানু দিয়েছে। এখানে একটা আংটি আর একটা চেন রয়েছে। আর আমরা যেগুলো এনেছিলাম তো সেগুলোও মাত্রই বের করলাম, তো সবাই এখানে খুলে খুলে দেখছিল আর কি। আর এই যে এই রুমের ভিতরে আমরা সবাই কিন্তু বসে আড্ডা দিচ্ছিলাম, ভালোই লাগছিল। আর এই যে এখানে আমার মামুনি কিন্তু একদম হলুদ পরীর মতো শুয়ে আছে, তো সবার প্রথমে তার নানু তাকে চেনটা পরিয়ে দিচ্ছে। তো চেনটা আমার মামুনির খুব সুন্দর মতো হয়েছে, আর পরার পরে মাশাল্লাহ খুব সুন্দর লাগছিল আমার মামুনিকে দেখতে। আর এখন আমার মা তাকে চুড়ি দুটো পরিয়ে দিচ্ছে, আর চুড়িগুলা মামুনির অনেক বড় হয়েছে, কারণ মামুনি তো এখন অনেক ছোট, তো জন্য হাতের অনেক উপর পর্যন্ত চুড়িগুলা ঢুকে যাচ্ছিল। তো তারপরও খুবই কিউট লাগছিল মামুনিকে চুড়ি চেন এগুলা পরে। আর আমি যে কানের রিংটা এনেছিলাম, তো সেগুলা তো আর মামুনির এখন কান ফোড়ানো নাই, তো জন্য মা আঙ্গুলের ভিতরে দিয়ে রাখছিল। মামুনি যেহেতু হাতগুলো একদম মুট করে রাখে, তো জন্য আঙ্গুলের ভিতরে কোনো কিছু দিলে সহজে পড়ে না। তো এই যে এদিকে তার নানু তাকে তার রিংটা পরিয়ে দিল। তো এই যে আমার মামুনিকে কিন্তু মাশাল্লাহ খুবই সুন্দর লাগছিল, সবাই কিন্তু আমার মামুনির জন্য অনেক অনেক দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমার মামুনিকে নেক হায়াত দান করে আর সব সময় যেন সুস্থ থাকে আর কি। আর এদিকে কিন্তু এক এক করে খাওয়া দাওয়াও শুরু হয়ে গিয়েছে, যেহেতু প্রায় 2টার মতো বেজে গিয়েছিল। তো এই যে এখানে সবার প্রথমে ছেলেরা খেতে বসেছে, তো ছেলেদের খাওয়া হলে তারপরে আমরা মহিলারা সবাই খেতে বসবো আর কি। তো এই যে এখন কিন্তু আমরা মহিলারা যারা যারা ছিলাম, তো তারা মোটামুটি সবাই খেতে বসে গিয়েছি। তো এটা হচ্ছে কি আমার প্লেট, আমি সবার প্রথমে দুই ধরনের মাছ ছিল আর রোস্ট, তো এগুলাই নিয়ে নিয়েছি। আরও ছিল খাসি, গরু, ডিমের কোর্মা, তারপরে কোল্ড ড্রিঙ্কস, দই, মিষ্টি, তো মোটামুটি অনেক কিছুই ওনারা আয়োজন করেছিল। তো আমি মোটামুটি সব কিছুই টেস্ট করেছি, শুধু ডিমের কোর্মাটা আমি খাইনি আর কি। তো এই যে এখন কিন্তু আমাদের সবার খাওয়ায় শেষের দিকে আমি ফাইনালি একটু গরুর মাংস খেয়েছি, আর আলহামদুলিল্লাহ সবগুলা খাবারই অনেক বেশি মজা হয়েছিল। তবে আমার কাছে মাছের আইটেমগুলাই সব থেকে বেশি ভালো লেগেছে, কারণ আমার মাছই সব থেকে বেশি পছন্দের খাবার আর কি। আর এই যে এখন আমার মামুনিকে একটু সুন্দর করে রেডি করা হয়েছে, মাশাআল্লাহ খুবই কিউট লাগছিল আমার মামুনিটাকে। তো সবাই আমার মামুনির জন্য কিন্তু বেশি বেশি করে দোয়া করবেন, আর হয়তো বা কিছুক্ষণের মধ্যে আমরা বের হয়ে যাব, যেহেতু আমাদের বাড়ি বেশ খানিকটা দূরেই, তো জন্য আমরা চাচ্ছিলাম যে একটু তাড়াতাড়ি বের হতে। তবে বের হতে হতে আসলে একটু দেরি হয়ে গিয়েছিল। আর এই যে আমার মামুনিকে রেডি করার পরে দেখতেই পাচ্ছেন সে কি সুন্দর হাত পা নেড়ে নেড়ে খেলা করছে। আর এই যে এখানে শেষ মুহূর্তে সবাই একটু গল্পগুজব করছে। আর আজকের দিনটা আলহামদুলিল্লাহ আমাদের সবারই খুব ভালো কেটেছে, আর এটাকে একটা ফ্যামিলি গেট টুগেদারও বলতে পারেন, একসাথে সবাই হয়েছি অনেক দিন পরে, আসলে খুব ভালো লাগছিল আর কি। তো এদিকে আমি আর ভাবি এখন চলে এসেছি ছাদে আমরা একটু ফটো সেশন করার জন্য, আর ভাবিদের ছাদের উপর থেকে পিছন দিকের যে দৃশ্যটা মাশাল্লাহ খুবই সুন্দর, এত ভালো লাগে যেটা আসলে বলার মতো না। তো যে সবার প্রথমে বাবুকে আর ভাবিকে একটু ছবি তুললাম, এরপরে ভাবি বলছিল আমাকেও তুলতে। তো যে আমিও এখন একটু চলে এসেছি আমার মামুনির সঙ্গে একটু ছবি তুলতে। তো যে এখন আমরা সবাই মিলে একটু ছবি তুলে নিলাম আর কি। আর এদিকে আজকে একটু ভালোই গরম পড়ছিল, তো মামুনিকে ওই ড্রেসটা পরানোর সাথে সাথে মামুনি অনেক ঘেমে গিয়েছিল, তো সাথে সাথে মামুনির ড্রেসটা চেঞ্জ করে দেওয়া হয়েছে, একটা পাতলা কটনের ড্রেস পরিয়ে দেওয়া হয়েছে আর কি।
হচ্ছে গিয়ে আমাদের ফাইনালি বিদায়ের পালা। আমরা কিন্তু এখন কিছুক্ষণের মধ্যে গাড়িতে উঠে যাব। তো উঠার আগে আসলে সবারই অনেকটাই মন খারাপ হয়ে গিয়েছে, যেহেতু ভাবি অনেক দিন বাড়িতে ছিল, এখন তাকে বিদায় নিতে হচ্ছে। তো এটা আসলে খুবই কষ্টের একটা মুহূর্ত, আর বিশেষ করে আমাদের আন্টি আর কি, যে বাবুর নানি আর কি। তো আন্টি আসলে খুবই কান্না করছিল, আর আসলে নানিরা এরকমই হয়, নাতিদের প্রতি তাদের অন্যরকম একটা মায়া থাকে। তো এই যে এখন আমরা ফাইনালি সবাই কিন্তু গাড়িতে উঠে গিয়েছি, তো এখন আমাদের বিদায় নেওয়ার পালা। তো সবার সঙ্গে বাইরে থেকেও বিদায় নিয়েছি, তো এখনও ফাইনালি বিদায় নিলাম। আর এই যে আমাদের গাড়ি কিন্তু এখন অলরেডি ছেড়েও দিয়েছে। আর আমাদের ওখান থেকে গাড়িতে উঠতে উঠতে যেহেতু বিকেল হয়ে গিয়েছিল, সেহেতু আমাদের বাড়িতে আসতে আসতেও অলরেডি সন্ধ্যা হয়ে গিয়েছিল। বাইরেটা দেখতেই পাচ্ছেন, বাইরের দিকটা কিন্তু একদম অন্ধকার হয়ে গিয়েছে। তো এই যে আমাদের মামনি আলহামদুলিল্লাহ তার বাড়িতে সে অলরেডি এখন চলে এসেছে, আর সে দেখেন তার বাড়িতে এসে কতটা খুশি মাশাআল্লাহ। তো সে তার রুমে ঢুকেই অনেক হাসি খুশি করে দিয়েছে, আর মামনির এই হাসি দেখে আমাদের প্রাণটা একদম জুড়িয়ে গিয়েছে সবার। তো তাকে এনে সবার প্রথম তার বিছানাতে শুয়ে দিয়েছি, আর এই যে সে তার বিছানাতে শুয়েও অনেক হাসি করেছে মাশাআল্লাহ। আর এই যে এদিকে আমার মামনি বাড়িতে এসে কি পরিমাণ হাসি খুশি এবং রিল্যাক্স মুডে রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন। আর নর্মালি আমার মামনি খুবই হাসি খুশি, মানে দেখা যায় যে ও ম্যাক্সিমাম টাইমে অনেক হাসে, এতটুক বাচ্চা যে এত হাসে এটা আমার আসলেই জানা ছিল না, আর আমি কোনো বাচ্চাকে দেখিনি যে এতটুক বয়সে এত হাসি খুশি করে আর কি। আর এদিকে আমার মামনি আসার পর থেকে অনেকেই আমাদের বাড়িতে আমার মামনিকে দেখতে এসেছে, তবে সন্ধ্যা হয়ে গিয়েছিল বলে অনেকে আসতে পারেনি। যদি দিনের বেলা হতো হয়তো বা আরও অনেক লোক আসতো আমার মামনিকে দেখতে। আর এদিকে আমার বাবাটা সারাদিন অনেক দৌড়াদৌড়ি লাফালাফি করে খুবই টায়ার্ড হয়ে আজকে তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, অলরেডি অনেক বড় হয়ে গিয়েছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন, আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।